আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছেন যে ওজুর শুরুতে এবং শেষে কি দোয়া পাঠ করতে হয়, সহিহ হাদিস থেকে আমাদেরকে জানাবেন। তো সহিহ হাদিস থেকে আপনাদের সামনে ওজুর শুরুতে এবং শেষে কি দোয়া পাঠ করতে হয় তা আজকে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথমে বলছি, ওজু শুরু করার পূর্বে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে ওজু শুরু করতে হয়। এ বিষয়ে সহিহ হাদিসের ভিতরে একাধিক হাদিস রয়েছে, আমি একটা রেফারেন্স আপনাদের সামনে উল্লেখ করছি, তা হলো সুনানে আবু দাউদ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলা অনুবাদ করেছে, তার 101 নম্বর হাদিস। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওজু পরিপূর্ণ হওয়ার জন্য প্রথমে আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহ বলে ওজু শুরু করতে হবে। একাধিক সহিহ হাদিসের ভিতরে একই কথা উল্লেখ রয়েছে। তো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে ওজু শুরু করতে হয়। তাছাড়া অন্য কোনো মাসনুন দোয়া ওজুর শুরুতে পাঠ করতে হয় বলে কোনো হাদিস নেই। আমাদের কাছে যে ওজুর শুরুতে দোয়া, ওজুর নিয়ত যেগুলো তৈরি করা হয়েছে, এগুলো মানুষের তৈরি করা, মোল্লা মৌলবীদের তৈরি করা। আসলে ওজুর শুরুতে শুধু বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে ওজু শুরু করতে হবে, এটাই হাদিসের কথা। এরপরে ওজু স্বাভাবিকভাবে আপনি ওজু করবেন, সুন্দরভাবে ওজু করবেন, ওজুর মাঝখানে কোনো দোয়া পাঠ করতে হবে না। অনেক মাসনুন দোয়ার বইতে লেখা থাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় বিভিন্ন দোয়া পাঠ করতে হয়, আসলে এগুলো ভুয়া কথা, এগুলো মিথ্যা কথা। ওজুর মাঝখানে কোনো দোয়া পাঠ করতে হয় না, ওজুর শেষে গিয়ে দোয়া পাঠ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে এ বিষয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা উল্লেখ আছে সহিহ মুসলিম শরীফের ভিতরে, সহিহ মুসলিমের 446 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু শেষ করার পরে এই দোয়া পাঠ করে, অর্থাৎ কালেমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদা পাঠ করবে। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শা। যে ব্যক্তি এই কালেমায়ে শাহাদা ওযু শেষে পাঠ করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেন। সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো ওজুর শেষ করার পরে এই কালেমা শাহাদা পাঠ করতে হবে। এরপরে আর একটা দোয়া আছে সহিহ হাদিসের ভিতরে, মাসনুন দোয়া, কালেমা শাহাদার পরে আপনি সেই দোয়াটা পাঠ করতে পারেন। দোয়াটা আমি আপনাদের সামনে বলছি, তা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। দোয়াটা আবার বলছি, খেয়াল করে শুনেন। আপনি ওযু শেষ করার পরে কালেমা শাহাদা পাঠ করবেন। এরপরে আর একটা দোয়া আপনি যদি পারেন তাহলে আপনি পড়তে পারেন, না পারলে কালেমা শাহাদাই আপনার জন্য যথেষ্ট। দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। এরপরে বলা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো। এই দোয়ার অর্থটা সুন্দর, আপনারা যদি পারেন তাহলে এই দোয়াটা পাঠ করবেন, না পারলে শুধু কালেমা শাহাদাই আপনার জন্য যথেষ্ট। আমি শেষ করার আগে আরেকবার বলছি, ওযু শুরু করার সময় শুধুমাত্র বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে ওযু শুরু করতে হয় এবং ওযুর শেষে কালেমা শাহাদা পাঠ করতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি যদি পারেন, ওই আমি যে মাসনুন দোয়াটা উল্লেখ করলাম এটা হাদিসের ভিতরে আছে, যদি পারেন পড়ে নেবেন, না পারলে শুধু কালেমা শাহাদা। বাস, ওযুর শুরুতে মাসনুন কোনো দোয়া নেই, ওযুর মাঝখানেও কোনো দোয়া নাই। আমি যেভাবে বললাম এটা সহিহ হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, আপনারা যাচাই করে দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক ওযুর শুরুতে শেষে এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন। বিসমিল্লাহ বলে ওযু শুরু করার তৌফিক দান করুন, ওযুর শেষে কালেমা শাহাদাত পাঠ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।